নমস্কার, এনিফার 24 চাই থাকার বাবে ধন্যবাদ। পুয়ার খবরের হইতে স্টুডিওত মই প্রীতি। এটা চাও আহক আজির সবিশেষ খবর। নিশা মহানগরীত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, তীব্রবেগী বাহনে মহতিয়ালে স্কুটি আরোহীক। রেডিসন ব্লুর সন্মুখত সংঘটিত হয় এই দুর্ঘটনাটো। দুর্ঘটনা থিতাতে নিহত এজন, আহত আন এজন। নিশার মহানগরীত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, তীব্রবেগী বাহনে মহতিয়ালে স্কুটি আরোহীক। রেডিসন ব্লুর সন্মুখত সংঘটিত হয় দুর্ঘটনাটো। দুর্ঘটনাটোত থিতাতে নিহত এজন আর আহত আন এজন। পুনর্বার জানাইছো, নিশার মহানগরীত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, তীব্রবেগী বাহনে মহতিয়ালে স্কুটি আরোহীক। রেডিসন ব্লুর সন্মুখত সংঘটিত হয় দুর্ঘটনাটো আর দুর্ঘটনাটোত থিতাতে নিহত এজন আর আহত আন এজন বলে জানিব পৰা গৈছে। কেবিনেটত মুসলিম বিবাহ আর বিচ্ছেদ আইন বাতিলের সিদ্ধান্ত। জনতা ভবনত শুক্রবারে রাজ্যিক কেবিনেটর বৈঠক অনুষ্ঠিত হয়। মুসলিম বিবাহ আর বিবাহ বিচ্ছেদ পঞ্জীয়ন আইন 1935 বাতিলের সিদ্ধান্ত। এই আইনের জড়িয়ে মুসলিম বিবাহ নাইবা বিচ্ছেদ পঞ্জীয়ন করব নোৱাৰিব। তার বিপরীতে বিশেষ বিবাহ আইনের দ্বারাহে সম্পন্ন করব পাৰিব উক্ত কার্য। জিলা আয়ুক্তর ওপর ন্যস্ত থাকিব এই দায়িত্ব। ব্রিটিশের দিনের পর চলি অহা এই আইনের প্রয়োজনীয়তা নাই বলে মন্তব্য মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়ার। কেবিনেটত মুসলিম বিবাহ আর বিচ্ছেদ আইন বাতিলের সিদ্ধান্ত। জনতা ভবনত শুক্রবারে রাজ্যিক কেবিনেটর বৈঠক অনুষ্ঠিত হয়। মুসলিম বিবাহ আর বিবাহ বিচ্ছেদ পঞ্জীয়ন আইন 1935 বাতিলের সিদ্ধান্ত। এই আইনের জড়িয়ে মুসলিম বিবাহ নাইবা বিচ্ছেদ পঞ্জন করব নোৱাৰিব। তার পরিবর্তে বিশেষ বিবাহ আইনের দ্বারাহে সম্পন্ন করব পাৰিব উক্ত কার্য। জিলা আয়ুক্তর উপর ন্যস্ত থাকিব ইয়ার সম্পূর্ণ দায়িত্ব। ব্রিটিশের দিনের চলি অখা এই আইনের প্রয়োজনীয়তা নাই বলে মন্তব্য মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়ার। পুনৰবাৰ জনাইছো, শুকুৰবাৰে কেবিনেটত মুসলিম বিবাহ আৰু বিচ্ছেদ বিবাহ বিচ্ছেদ পঞ্জীয়ন আইন 1935 অৰ্থাৎ আসাম মুসলিম মেৰেজ এণ্ড ডিভৰ্চ ৰেজিষ্ট্ৰেচন এক্ট 1935 বাতিলৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হয়। এতিয়াৰে পৰা এই আইনৰ জৰিয়তে কোনো মুসলিম বিবাহ নাইবা বিচ্ছেদ পঞ্জীয়ন কৰাব নোৱাৰিব। তার পরিবর্তে বিশেষ বিবাহ আইনের দ্বারাহে উক্ত কার্য সম্পন্ন করব পাৰিব মুসলমান ধর্মী লোকে। জিলা আয়ুক্তর উপর ন্যস্ত থাকিব ইয়ার সম্পূর্ণ দায়িত্ব। আর ব্রিটিশের দিনের চলি অখা এই আইনের প্রয়োজনীয়তা নাই বলে মন্তব্য করেছে মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়ায়। আর এই গুরুত্বপূর্ণ আসলে ঘোষণাটা করা হয়, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লওয়া হয় শুক্রবারে জনতা ভবনত যে রাজ্যিক কেবিনেটের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেই বৈঠকতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 1935 সনের আসলে মুসলিম বিবাহ আর বিবাহ বিচ্ছেদ 1935 সনের যে পঞ্জীয়ন করার আইন আছিল সেই আইন বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর এতিয়ারপর এই আইনের জড়িয়ে কোনো মুসলমান ধর্মী লোকে মুসলিম বিবাহ বা মুসলিম বিবাহ বিচ্ছেদ কার্য সম্পন্ন করাব নোৱাৰিব। তার পরিবর্তে বিশেষ বিবাহ আইনের জড়িয়ে সম্পন্ন করব পাৰিব ইয়ার সম্পূর্ণ কার্য। আর জিলা আয়ুক্তর উপরতে ন্যস্ত থাকিব ইয়ার সম্পূর্ণ দায়িত্ব। আর ব্রিটিশের দিনের পৰা যে চলি অখা এই আসলে এই নিয়ম, ব্রিটিশের দিনের চলি অখা এই আইনের প্রয়োজনীয়তা নাই বলে মন্তব্য করেছে সদনত মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়ায়। গোয়ালপার লক্ষীপুরত বন্যহস্তির তাণ্ডব। বন্যহস্তির আক্রমণত থিতাতে নিহত এহাল দম্পতি। এই পর্যন্ত চিনাক্ত হওয়া নাই নিহত দ্বয়ের পরিচয়। বাইকেরে লক্ষীপুরের থামর হয়ে হাতিগাঁওমুখী আছিল দম্পতিহাল। গোয়ালপাড়া লক্ষীপুরত বন্যহস্তির তাণ্ডব। বন্যহস্তির আক্রমণত থিতাতে নিহত এহাল দম্পতি। এই পর্যন্ত চিনাক্ত হওয়া নাই নিহত দর পরিচয়। বাইকেরে লক্ষীপুরের ধামর হয়ে হাতুরগাঁওমুখী আছিল দম্পতিহাল। পুনর্বার জানাইছো, গোয়ালপাড়ার লক্ষীপুরত বন্যহস্তির তাণ্ডব। বন্যহস্তির আক্রমণত থিতাতে নিহত এহাল দম্পতি। এই পর্যন্ত চিনাক্ত হওয়া নাই নিহত দর পরিচয়। বাইকেরে লক্ষীপুরের ধামর হয়ে হাতুরগাঁওমুখী আছিল দম্পতিহাল। ৰ
উত্তর গুয়াহাটির হিলহাকুত অঘটন, তীব্রবেগী ডাম্পারর সুমাল এগারী ব্যক্তির শুয়নি কোঠাত কথমপি প্রাণ রক্ষা পীতাম্বর শর্মার পরিয়ালর চারিগী সদস্য, পুয়তি নিশা সংঘটিত হয় এই ভয়ঙ্কর ঘটনা। উত্তর গুয়াহাটির শিলশাকুত অঘটন, তীব্রবেগী ডাম্পার সুমাল এগারী ব্যক্তির শুয়নি কোঠাত কথমপি প্রাণ রক্ষা পীতম্বর শর্মার পরিয়ালর চারিগী সদস্যর পুয়তি নিশায় সংঘটিত হয় ভয়ঙ্কর ঘটনা। উত্তর গুয়াহাটির শিলশাকুত অঘটন, তীব্রবেগী ডাম্পার সুমাল এগারী ব্যক্তির শুয়নি কোঠাত কথমপি প্রাণ রক্ষা পীতম্বর শর্মার পরিয়ালর চারিগী সদস্যর পুয়তি নিশায় সংঘটিত হয় ভয়ঙ্কর ঘটনা। যোগীখোপাত আরক্ষীর সফল অভিযান, অভিযানত দুই ড্রাগস ব্যবসায়িক আটক, জব্দ বুজন পরিমাণের হেরোইন, আরক্ষীর জালত ধৃত সাইদুল ইসলাম আর মমিনুর রহমান। যোগীখোপাত আরক্ষীর সফল অভিযান, অভিযানত দুই ড্রাগস ব্যবসায়িক আটক, জব্দ বুজন পরিমাণের হেরোইন, আরক্ষীর জালত ধৃত সাইদুল ইসলাম আর মমিনুর রহমান। পুনর্বার জানাইছো, যোগীখোপাত আরক্ষীর সফল অভিযান, অভিযানত দুই ড্রাগস ব্যবসায়িক আটক, জব্দ বুজন পরিমাণের হেরোইন, আরক্ষীর জালত ধৃত সাইদুল ইসলাম আর এতিয়া লব বিচারিছো চমু বাণিজ্যিক বিরতি। অভিনন্দন, আপনার এজনী ছোৱালী জন্ম হয়েছে। বিরতির পিছত পুনৰ আহিছো বাতৰিৰ মাজলৈ। ইনফুলত ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ, ইনফুলর সদৌ মণিপুর ছাত্র সন্থার কার্যালয়ত বোমা বিস্ফোরণ, ধনমুয়াজুরি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণর কার্যালয়ত বিস্ফোরণ। এই বিস্ফোরণত নিহত এজন ছাত্র, আনহাতে গুরুতরভাবে আহত দুজন। রাজ মিডিসিটি হাসপিটালত মৃত্যু ছাত্র ঐনাম কেনেডির, বর্তমান চিকিৎসাধীন গুরুতরভাবে আহতদ্বয়। ইম্ফলত ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ ঘটনা সংঘটিত হয়েছে আর ইম্ফলর সদৌ মণিপুর ছাত্র সন্থার কার্যালয়ত এই বোমা বিস্ফোরণের ঘটনা তো সংঘটিত হওয়া বলে জানিপরা গেছে। আনহাতে ধনমজুরি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণের কার্যালয়ত বিস্ফোরণ তো সংঘটিত হয়েছে। বিস্ফোরণত নিহত হয়েছে এজন ছাত্র, আনহাতে গুরুতরভাবে আহত হয়েছে দুজন ছাত্র। রাজ মেডিসিটি হাসপাতালত মৃত্যু ছাত্রজনের নাম ঐরাম কেনেডি বলে জানিপরা গেছে, বর্তমানে চিকিৎসাধীন হয়ে আছে, গুরুতরভাবে আহতদ্বয়। আনহাতে এই মণিপুরত পূর্বেও মণিপুরত দুর্বৃত্ত অপহরণ করেছিল সদৌ মণিপুর ছাত্র সন্থার সভাপতিক, বুধবারে অপহৃত সভাপতি কে হরিদেব শর্মাও এতিয়াও সন্ধানহীন হয়ে আছে। রাজ্যত অব্যাহত আছে সুদখোরের বিরুদ্ধে অভিযান, মরিগাঁও সঞ্জীবনী মেডিকেলর স্বত্বাধিকারী ঘরত অভিযান, স্বত্বাধিকারী ভাস্কর জ্যোতি মহন্তর ঘরত অভিযান মরিগাঁও আরক্ষীর, দীর্ঘদিনের ভাস্কর জ্যোতি মহন্তই সুদর বেহা চলার অভিযোগ, মরিগাঁওর রামানন্দ বরদলৈ নামর আন এজন লোককও সোধা পোছাহত অব্যাহত রাখিছে। রাজ্যত অব্যাহত আছে সুদখোরের বিরুদ্ধে অভিযান, মরিগাঁও সঞ্জীবনী মেডিকেলর স্বত্বাধিকারীর ঘরত অভিযান, স্বত্বাধিকারী ভাস্কর জ্যোতি মহন্তর ঘরত অভিযান মরিগাঁও আরক্ষীর, দীর্ঘদিনের ভাস্কর জ্যোতি মহন্ত সুদর বেহা চলার অভিযোগ, মরিগাঁওর রমানন্দ বরদলৈ নামর আন এজন লোককো সোধা পোছা অব্যাহত,
পুনৰবাৰ জনাইছো, ৰাজ্যত অব্যাহত আছে সুদখোৰৰ বিৰুদ্ধে অভিযান। মৰিগাঁৱৰ সঞ্জীৱনী মেডিকেলৰ স্বত্বাধিকাৰীৰ ঘৰত অভিযান, স্বত্বাধিকাৰী ভাস্কৰজ্যোতি মহন্তৰ ঘৰত অভিযান মৰিগাঁও আৰক্ষীৰ, দীৰ্ঘদিনৰ পৰা ভাস্কৰজ্যোতি মহন্তক সুদৰ বেহা চলোৱাৰ অভিযোগ, মৰিগাঁৱৰ ৰমানন্দ বৰদলৈ নামৰ আন এজন লোককো সোধা পোছা অব্যাহত। জাগিৰোডৰ পালিগুৰিত ভুৱা বিত্তীয় প্ৰতিষ্ঠানৰ লুণ্ঠন, ঋণ দিয়াৰ নামত সৰ্বসাধাৰণ লোকৰ লাখ লাখ টকা আত্মসাত কৰাৰ অভিযোগ উত্থাপিত হৈছে। আগধন জমা লৈও আজিও 7-8 মাহে প্ৰদান নকৰিলে ঋণ, চাওঁ আহক আমাৰ এক প্ৰতিবেদন। জাগিৰোডৰ ভুৱা বিত্তীয় প্ৰতিষ্ঠানৰ লুণ্ঠন, ঋণ দিয়াৰ নামত সৰ্বসাধাৰণ লোকৰ লাখ লাখ টকা আত্মসাত কৰাৰ অভিযোগ। জাগিৰোডৰ পালিগুৰিত এটি ভুৱা বিত্তীয় প্ৰতিষ্ঠানে আগধন জমা লৈও 7-8 মাহে প্ৰদান নকৰিলে ঋণ। অভিযোগ অনুসৰি মানৱ কল্যাণ নিধি মেকিংছ কেপিটেল প্ৰাইভেট লিমিটেড নামৰ ভুৱা বিত্তীয় প্ৰতিষ্ঠানটোৱে ঋণ দিয়াৰ নামত অঞ্চলটোৰ সাধাৰণ লোকৰ পৰা আত্মসাত কৰিছে লাখ লাখ টকা। কিন্তু আগধন জমা দিয়াৰ 7-8 মাহ উকলি যোৱাৰ পিছতো আজিলৈকে কোনো লোকে নাপালে ঋণ। ইতিমধ্যে উক্ত ভুৱা বিত্তীয় প্ৰতিষ্ঠানটোৰ নগাঁও শাখাৰ পৰিচালক তথা গ্ৰাহকৰ ধন লুণ্ঠনৰ মাষ্টাৰ মাইণ্ড মমতা হাজৰিকা, জাগিৰোড শাখাৰ পৰিচালক ৰাজিকুল ইছলাম আৰু মায়ঙৰ এজন লোকক নগাঁও সদৰ আৰক্ষীয়ে আটক কৰিবলৈ সক্ষম হোৱা বুলি জানিব পৰা গৈছে। এই খবৰ বিয়পি পৰাৰ লগে লগে ঋণৰ বাবে আগধন জমা দিয়া লোকসকলৰ মাজত সৃষ্টি হৈছে হাহাকাৰ পৰিস্থিতি, কিয়নো কাতিশ এইসকল লোকে ঋণ পোৱাৰ আশাত অশেষ কষ্টৰে উপাৰ্জন কৰা ধন জমা দিছিল বিত্তীয় প্ৰতিষ্ঠানটোত। সেয়েহে সমগ্ৰ ঘটনাৰ এক উচিত তদন্ত কৰি দুখীয়া লোকসকলৰ ধনখিনি ঘূৰাই দিয়াৰ আহ্বান জনাইছে ভুক্তভোগী লোকসকলে। আনহাতে এনে ভুৱা বিত্তীয় প্ৰতিষ্ঠানৰ পৰা ৰাইজক আঁতৰি থাকিবলৈ অনুৰোধ জনাইছে সচেতন লোকে। আজি পুৱাৰ খবৰ ইমানেই আছিল। পৰৱৰ্তী বাতৰিৰ বাবে চাই থাকিব এনি ভাৰত 24। ধন্যবাদ।